ভিডিও লেকচারে আমি আইটি ইন্সট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল এর উপরে নির্মিত এই ভিডিও লেকচারে আমরা শিখব যে কিভাবে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ফাইলকে বিভিন্ন ফাইল ফর্মেটে সেভ করব আমরা যখন একটি মাইক্রোসফট এক্সেল ফাইল তৈরি করি তখন অধিকাংশ সময়ই সেটি ডট এক্স এল এস এক্স সেভ করে থাকি কিন্তু বিশেষ বিশেষ কতগুলো সিচুয়েশন তৈরি হয় যে সিচুয়েশনগুলোতে আমাদের একটি মাইক্রোসফট এক্সেল ফাইলকে ভিন্ন ভিন্ন ফাইল ফর্মেটি সেভ করতে হয় উদাহরণ হিসাবে অনেক সময় আমাদের একটি ফাইল আকারে সেভ করার প্রয়োজন পড়ে আবার এমনও হয় যে আমাদের একটি এক্সেল ফাইল কে ফাইল অথবা মাইক্রোসফট এক্সেল ফাইলটিকে কোনো কোন ভার্সনের মাইক্রোসফট অফিসের উপযোগী করে সেভ করতে হয় তো প্রথমে আমরা শিখব যে কিভাবে আমরা একটি মাইক্রোসফট এক্স এল ফাইলকে একটি পিডিএফ ফাইল আকারে সেভ করব আপনি যে এক্সেল ফাইলটি এখানে দেখতে পাচ্ছেন আপনি যাতে করে এই এক্সেল ফাইলটি ব্যবহার করে পুরো বিষয়টি প্র্যাকটিস করতে পারেন সেজন্য এই ফাইলটি ডাউনলোড করার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনি লিঙ্কটি ব্যবহার করে ফাইলটি ডাউনলোড করে পুরো বিষয়টি প্র্যাকটিস করে নেবেন চলুন শিখে ফেলা যাক যে আমরা কিভাবে এই মাইক্রোসফট এক্সেল ফাইলটিকে একটি পিডিএফ ফাইল আকারে এক্সপোর্ট করব। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ফাইলে গিয়ে ক্লিক করতে হবে ফাইলে গিয়ে ক্লিক করলে আমরা ব্যাগ স্টেজ ভিউয়ে চলে যাব। ব্যাগ স্টেজ ভিউয়ে যাওয়ার পরে আমরা এখানে এক্সপোর্ট নামের একটি অপশন দেখতে পাবো আমরা এই এক্সপোর্ট অপশনে একবার ক্লিক করে দেব এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে আমরা ক্রিয়েট পিডিএফ স্ল্যাশ এক্সপিএস ডকুমেন্ট বলতে একটি অপশন পাবো এই অপশনটি অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা এই ক্রিয়েট বাটনটিতে একবার ক্লিক করে দেব আমাদের এখানে পাবলিশ এস পিডিএফ অর এক্সপিএস নামের একটি ডায়লগ বক্স এসেছে এবার আমাদেরকে একটি লোকেশন ঠিক করে দিতে হবে যে আমরা কোন লোকেশনে এই পিডিএফ ফাইলটি এক্সপোর্ট করে রাখতে চাই সেভিং লোকেশন হিসাবে আমি ডেস্কটপ নিচ্ছি আপনি চাইলে ফাইলের নামটি পরিবর্তন করে ভিন্ন আরেকটি নাম দিতে পারেন আমি এই নামে ফাইলটি রেখে পাবলিশ বাটনে ক্লিক করছি তবে পাবলিশ বাটনে ক্লিক করার আগে আপনাকে একটি বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে সেটি হচ্ছে একটি বিষয় লক্ষ্য করুন যে আমার এই ওয়ার্কবুকটিতে দুইটি শীট রয়েছে আমি যদি এই অবস্থায় পাবলিশ বাটনটিতে ক্লিক করি তাহলে আমার অ্যাক্টিভ ওয়ার্কশিটটি পিডিএফ ফাইল হিসাবে এক্সপোর্ট হবে কিন্তু আমি যদি উভয় ওয়ার্কশিটেই পিডিএফ ফাইল হিসাবে এক্সপোর্ট করতে চাই তাহলে আমাকে এই অপশনস বাটনে ক্লিক করে দিতে হবে অপশনস বাটনে ক্লিক পরে আমরা ইন্টার ওয়ার্ক বুক নিয়ে ওকে বাটনে ক্লিক করলে আমাদের পুরো ওয়ার্ক পিডিএফ আকারে এক্সপোর্ট হবে এখন আমরা প্রথম পিডিএফ ফাইল আকারে এক্সপোর্ট করছি পাবলিশ ক্লিক করে দিলাম ডেস্কটপে আমাদের ফাইলটি পিডিএফ ফাইল এক্সপোর্ট হিসাবে হয়েছে তো চলুন একটু দেখে নেওয়া যাক যে আমাদের ওই পিডিএফ ফাইলটির অবস্থাটা কি কিরকম এই হচ্ছে আমাদের পিডিএফ ফাইলটি যেটি একটু আগে এক্সপোর্ট হল এবার এই পিডিএফ ফাইলের উপরে পরপর দুবার ক্লিক করে দিলাম আমি আমার পিডিএফ ফাইলটি অ্যাডোবি অ্যাক্রোবেট দিয়ে ওপেন করেছি একটি বিষয় লক্ষ্য করুন আমাদের এক্সেল ওয়ার্কশিটটি পিডিএফ ফাইল হিসাবে এক্সপোর্ট হওয়ার সময় ভেঙ্গে ভেঙ্গে দুইটি আলাদা আলাদা পেজে এক্সপোর্ট হয়েছে তো এখন আমরা যদি একটি সিঙ্গেল পেজে পুরো এক্সেল শিটটি পিডিএফ ফাইল আকারে এক্সপোর্ট করতে চাই তাহলে আমরা কি করব চলুন সেই বিষয়টি দেখে নেওয়া যাক ফাইলটিকে পিডিএফ ফাইল আকারে এক্সপোর্ট করার আগে প্রথমে আমাদেরকে এমন একটি ঘটনা ঘটিয়ে দিতে হবে যাতে করে পুরো এক্সেল ওয়ার্কশিটটি একটিমাত্র পেজে পিডিএফ ফাইল আকারে এক্সপোর্ট হয় সেজন্য যে কাজটি করতে হবে আমাদেরকে প্রথমে পেজ ব্রেক প্রিভিউ এই অপশনটিতে চলে যেতে হবে এই অপশনটিতে চলে যাওয়ার পরেই আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে আমাদের এই এক্সেল ওয়ার্কশিটটি দুইটি পেজে বিভক্ত হয়েছে আমাদেরকে পুরো ওয়ার্কশিটটিকে একটি পেজে নিয়ে আসতে হবে তার জন্য আমরা মাউস এই ডিভাইডারটির মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসলে আমাদের কার্সারটি ডাবল এন্ডেড অ্যারোতে রূপান্তরিত হবে এবার মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যদি এই ডাবল এন্ডেড অ্যারো কার্সারটি ডান দিকে মুভ করি তাহলে আমাদের পুরো এক্সেল ওয়ার্কশিটটি একটি মাত্র পেজে চলে যাবে এবার আমরা ফাইলে গিয়ে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিতে পারি দেন ক্রিয়েট পিডিএফ বাটনে ক্লিক করে দিলাম আমাদের পাবলিশ পিডিএফ অর এক্সপিএস বক্স চলে এসেছে এবারও সেভ লোকেশন হিসেবে ডেস্কটপ নিচ্ছি দেন এই ফাইলটির নাম দিয়ে দিলাম ভেলুক রেজাল্ট শিট টু দেন পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম এবার যদি আমরা ডেস্কটপে গিয়ে এই ভেলু কাপ রেজাল্ট শিট টু ডট পিজিএফ এই ফাইলটি রিডারে ওপেন করি তাহলে আমরা দেখব যে পুরো ইনফরমেশনটি আমাদের একটি মাত্র পেজে পাবলিশ হয়েছে এবার আমরা আরেকটি ভিন্ন বিষয় শিখব সেটি হচ্ছে কিভাবে আমরা পেজের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করব। একটি বিষয় লক্ষ্য করুন আমরা যদি এই ইনফরমেশন টুকুকে পিডিএফ ফাইলের ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে এক্সপোর্ট করতাম তাহলে কিন্তু আমাদের অনেকটুকু জায়গা কভার হয়ে যেত এবার আমরা শিখবো আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্কশিটের ইনফরমেশনগুলো যেন একটিমাত্র পিডিএফ পেজে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে পুরো পেজ জুড়ে পাবলিশ হয় চলে গেলাম আমাদের এক্সেল ফাইলে এবার যেটি করব ফাইলে গিয়ে ক্লিক করলাম দেন প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করলাম এবার লক্ষ্য করুন এখানে আমাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে হবে তো আমাদের এখানে ওরিয়েন্টেশন পোর্ট্রেট ওরিয়েন্টেশন রয়েছে এই পোর্ট্রেট ওরিয়েন্টেশন থেকে আমাদের ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে চলে যেতে হবে এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমাদের মোটামুটি পুরো পেজে যেন ইনফরমেশনটি ছড়িয়ে যায় তার জন্য আমরা স্কেলিং এ একটা পরিবর্তন নিয়ে আসবো কাস্টম স্কেলিং দেন ফিট শিট অন ওয়ান পেজ এই অপশনে ক্লিক করে দেব এবার দেখুন আমাদের ওয়ার্কশিটটি যতটা সম্ভব একটি পেজে বিস্তৃত আকারে ছড়িয়ে গিয়েছে এবার আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব দেন ক্রিয়েট পিডিএফ স্ল্যাশ এক্সপিএস বাটনে ক্লিক করে দেব এবারও ফাইলটি সেভ লোকেশন হিসাবে ডেস্কটপ নিলাম এবং ফাইলটির নাম দিলাম কাপ রেজাল্ট শিট 3 দেন পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম এবার যদি আমরা ডেস্কটপে গিয়ে ভ্যালু কাপ রেজাল্ট শীট 3.pdf ফাইলটি Adobe Acrobat Reader ওপেন করি তাহলে লক্ষ্য করব যে আমাদের ওয়ার্কশিটের ইনফরমেশন গুলো কেবলমাত্র সিঙ্গেল পিডিএফ পেজে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে পাবলিশ হয়েছে এটি ছিল আগের অবস্থা এবং এটি হচ্ছে পরের অবস্থা এবার আমরা শিখব যে কিভাবে আমরা একটি এক্সেল ফাইলকে সিএসভি ফাইলা করে এক্সপোর্ট করব তো মাঝে মাঝেমধ্যে আমাদের এক্সেল ফাইলকে সিএসভি ফাইলা করে অনেক আমাদের ডাটাকে ভিন্ন যেমন আর স্টুডিও কিংবা সিএসভি ফাইল হিসাবে ইম্পোর্ট করতে হয় তো এটিকে যদি আমরা সিএসভি ফাইল আকারে সেভ করতে চাই তাহলে আমরা ফাইলে গিয়ে ক্লিক করব দেন এগেইন এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিলাম এবার আমরা চেঞ্জ ফাইল টাইপ এই অপশনটি নেব তারপর আমরা এখানে সিএসভি অপশনটি নেব আপনি চাইলে টেক্সট ডিলিমিটেড ফাইল হিসেবেও এক্সপোর্ট করতে পারবেন আর একটি বিষয় বলি যে আপনি যদি চান যে আপনার এক্সেল ফাইলটিকে মাইক্রোসফট অফিসের ব্যাকডেটেড ভার্সনের উপযোগী করে এক্সপোর্ট করতে চান তাহলে আপনি এক্সেল নাইনটি সেভেন টু টু থাউজেন্ড থ্রি ওয়ার্ক বুক ডট এস এই অপশনটি নিতে পারেন তো আমরা এই সিএসভি অপশনটি নিলাম যাতে করে আমাদের এক্সেল ওয়ার্কশিটটি কমার ডিলিমিটেড ফাইল হিসেবে এক্সপোর্ট হয় ক্লিক করে দিলাম দেন সেভ এস বাটনে ক্লিক করে দিলাম আমাদের আমরা সেভ করবো দেন ফাইলটির নাম স্যাম্পল ডাটা ডট হিসেবেই সেভ হিসেবে দিলাম এখানে একটি বার্তা এসেছে সাম ফিচার্স ইন ইউর ওয়ার্ক বুক বি লস্ট ইফ ইউ সেভ ইট অ্যাজ সিএসভি ডি ইউ কিপ ইউজিং দ্যাট ফর্মেট অর্থাৎ আমাদেরকে এক্সেল একটি বার্তা দিয়েছে সেটি হচ্ছে যে আমরা যদি ডট এক্স এল এস এক্স ফর্মেটের একটি ফাইলকে সিএসভি ফর্মেট হিসাবে বা কমার ডেলিমিটেড ফাইল হিসাবে এক্সপোর্ট করি তাহলে ফাইলটির ফর্মেটে কিছুটা পরিবর্তন আসতে পারে আমাদের এই বার্তাটিকে অ্যাকসেপ্ট করে দিতে হবে আমরা ডেস্কটপে গেলে আমাদের কমা সেপারেটেড সিএসভি ফাইলটি দেখতে পাবো আমরা যদি পরপর দুবার এই ফাইলটিতে ক্লিক করে দিই তাহলে এক্সেল বাই ডিফল্ট এই ফাইলটি ওপেন করবে কিন্তু আমরা যদি একটা টেক্সট ডকুমেন্ট ডকুমেন্ট যে ফাইলটি ওপেন করতে চাই তাহলে এই ফাইলটির উপরে রাইট বাটনে ক্লিক করে দেব দেন ওপেন উইথ দেন নোটপ্যাড এবার লক্ষ্য করুন আমাদের এক্সেল ফাইলটি কমা ডিলিমিটেড ফাইল হিসাবে এক্সপোর্ট হয়েছে এই ভিডিও লেকচার থেকে আমরা শিখলাম যে কিভাবে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ফাইলকে ভিন্ন ভিন্ন ফাইল ফরমেটে সেভ করতে পারি এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলো পরবর্তী ভিডিও লেকচারে আমরা মাইক্রোসফট এক্সেল উপরে ভিন্ন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেকচারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন